ইমিউনিটি বুস্টার হিসেবে যদি কাজ করে ভিটামিন গুলো, তাহলে জেনারেলি আমরা কি দেখতে পাচ্ছি না ভিটামিন, ভিটামিনের কি কি রোল হয় আর কি কি টাইপের ভিটামিন আমরা জেনারেলি দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমাদের কি কি রোল রয়েছে আমাদের ইমিউনিটি বুস্টার হিসেবে, আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য কোন কোন ভিটামিন আমাদের দরকার, ঠিক আছে। তাহলে ফার্স্টেই যে ভিটামিনটা আমরা পড়বো নেক্সটে সেটা হচ্ছে তোর, আচ্ছা কে এসছে, যাকে যে যে আসছে আমি তাকে অ্যাড করছি। আচ্ছা প্রথমেই যে ভিটামিন সম্পর্কে আমরা জানতে হবে কিছু কিছু ফ্যাক্ট ভিটামিনের, ফার্স্টেই আমি যেটা চলে যাই একটুখানি আগের দিনের এটাতে ক্লাসিফিকেশনটাতে, তাহলে ক্লাসিফিকেশন হিসেবে ভিটামিনে আমরা যখন দেখতে পাচ্ছি যে কি কি ক্লাসিফিকেশন কি ক্লাসিফাই করতে পারছি না, ফ্যাট সলিউবল ভিটামিন আর হচ্ছে তোর ওয়াটার সলিউবল ভিটামিন, ঠিক আছে। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন আর ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, কি কি টাইপের ভিটামিন না ফ্যাট সলিউবল ভিটামিন কি আছে না, ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন এ ডি ই কে, দিজ আর সলিউবল ইন ফ্যাট, ঠিক আছে, দিস টাইপ অফ ভিটামিনস আর সলিউবল ইন ফ্যাট। আর ওয়াটার সলিউবল ভিটামিনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না বি কমপ্লেক্স আর নন বি কমপ্লেক্স, ঠিক আছে, বি কমপ্লেক্স এন্ড নন বি কমপ্লেক্স। যদি মাঝখানে কিছু অসুবিধা হয় তাহলে আনমিউট করে আমাকে বলবি, ঠিক আছে। আচ্ছা বি কমপ্লেক্স আর নন বি কমপ্লেক্স, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, বি কমপ্লেক্স এর মধ্যে ভিটামিন সি, ভিটামিন সি হচ্ছে তোর বি কমপ্লেক্স, ঠিক আছে, সেটা ভিটামিন সি হচ্ছে তোর সরি ভিটামিন সি হচ্ছে তোর নন বি কমপ্লেক্স। আর ভিটামিন আর বাকি যে ভিটামিন গুলো আছে সেগুলো হচ্ছে একমাত্র এই ভিটামিনটাই আছে যে ভিটামিনটা তোর হচ্ছে ওয়াটার কি না সলিবল, তাহলে কোন একমাত্র একটা ভিটামিন যে ওয়াটার সলিবল ভিটামিন সেটা কি না ভিটামিন সি, ঠিক আছে। আর বাদ বাকি যে ভিটামিন গুলো আছে দিজ আর অল লাইক এ ডি ই কে, দিজ আর অল ফ্যাট সলিবল ভিটামিন। আচ্ছা এবার যদি বি কমপ্লেক্স হয়, বি কমপ্লেক্স সাপোজ বি কমপ্লেক্স ভিটামিন যদি আমি দেখি, এই যে বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স ভিটামিন গুলো যেগুলো আছে যেগুলো সেগুলো কি কি না এনার্জি রিলিজিং আর হচ্ছে হিমাটোপয়েটিক। এনার্জি রিলিজিং এর মধ্যে আমরা কি কি পাচ্ছি, এনার্জি রিলিজিং এর মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে থাইমিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, পিরক্ডিসিন, বায়োটিন, পেন্টাথায়োনিক অ্যাসিড। এবার প্রত্যেকটা ভিটামিনে আলাদা আলাদা নাম আছে, এই দেখ থাইমিন এটা একটা ভিটামিন, ঠিক আছে, রাইবোফ্লাভিন, নিয়াসিন, তারপর হচ্ছে ভিটামিন বি সিক্স, ভিটামিন বি সিক্স যেটার নাম হচ্ছে এত দেরি করে করে আসছে ভিটামিন বি সিক্স, সেটা কি না তোর পেন্টাথায়োনিক অ্যাসিড, সেটা হচ্ছে বি ফাইভ, আর বি সিক্স এর নাম হচ্ছে পিরিডক্সিন, পিরিডক্সিন, ঠিক আছে। তাহলে এই এই ভিটামিন গুলো কি রয়েছে না ভিটামিন বি কমপ্লেক্স এর মধ্যে আমরা এগুলোকে দেখতে পাই, ঠিক আছে, তাহলে নন বি কমপ্লেক্স আর বি কমপ্লেক্স। নাও এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে হিমাটোপয়েটিক কি কি ভিটামিন আছে যেগুলো তোর হিমাটোপয়েসিসে সাহায্য করছে। হিমাটোপয়েটিক কি কি ভিটামিন আছে না, একটা হচ্ছে তোর, হ্যালো, না বল, বললাম টুইটার আমি ইউজ করি না, টুইট করছে সব একজন, তাই বললাম কি হয়েছে, তুমি রাখতে হবে তোমাদের, বুঝলে, নয়তো আমি শুনতে পাচ্ছি না তোমাকে। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা, দেখা যাচ্ছে সবই কথা না যাচ্ছে না, ঠিক আছে, টাটা। কি সমস্যা রিয়া, হ্যালো শুনতে পাচ্ছিস না, হ্যালো তোর কথা শুনতে পাচ্ছি তো, ম্যাম রিয়া বলে সব দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস না, আনমিউট কর, আনমিউট কর, ম্যাম কথা খুব আস্তে আসছে, কথা আস্তে আসছে এবার, হ্যাঁ ম্যাম এবার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ম্যাম শোনা যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা জেনারেলি যে ক্লাসিফিকেশন গুলো করছি সেটা স্ক্রিনটা দেখা যাচ্ছে তো ক্লাসিফিকেশনের, হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তো আমরা জেনারেলি যে ক্লাসিফিকেশন গুলো করতে পারছি, তাহলে ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল ভিটামিন দু ভাগে ক্লাসিফাই করতে পারছি, ঠিক আছে,
তো ফ্যাট সলুবল ভিটামিন রয়েছে, এর মধ্যে কি কি ভিটামিন আছে? না এ ডি কে, ঠিক আছে? ওদের থেকে জিনিসটা মিউট করে দে, কারণ অসুবিধা হবে, আমি ওদের আওয়াজগুলো শুনে আসছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড ওয়েট কর তো। আচ্ছা এবার শোনা যাচ্ছে তো? পরিষ্কার মাথা হেলা তালেই হবে। ঠিক আছে। আচ্ছা গাজি শুনতে পাচ্ছিস? নিথর হয়ে গেছিস কেন, পাথরের মতো? ঠিক আছে। আচ্ছা তাহলে ফ্যাট সলিবল ওয়াটার সলিবল ভিটামিন হয়ে গেল। এবার নেক্সট যেটা, যেটা আমি আগের দিনও বলেছিলাম যে ভিটামিন, নেক্সট যে ভিটামিনটা নিয়ে আমরা জেনারেলি বলেছি সেটা হচ্ছে ভিটামিন এ, তাই তো? ভিটামিন এ টা নিয়ে আমরা যখন বলছি তখন ভিটামিন এ টা কি না, এটা একটা ফ্যাট সলিবল ভিটামিন, ঠিক আছে? তাহলে ফ্যাট সলিবল ভিটামিন কি না, ভিটামিন এ যেটা ফার্স্ট ভিটামিন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন। এবং সেই ভিটামিনটা কোথা থেকে তৈরি হচ্ছে, না সেই ভিটামিনটা আমাদের তৈরি হয় হচ্ছে বিটা ক্যারোটিন থেকে। কোথা থেকে তৈরি হয়? বিটা ক্যারোটিন, ঠিক আছে? আমাদের ডেইলি ইনটেক করতে হয়। এবং ভিটামিন এ টা আমাদের ডাইরেক্টলি রিলেটেড হচ্ছে আমাদের চোখের সাথে, মানে ভিশন, ভিশন রিলেটেড যদি কোনো কিছু হয়, সাপোজ আমাদের চোখে কম দেখছি, লো ভিশন, আমাদের চোখে চশমা আছে, তার মানে আমাদের ভিটামিন এ এর সাপ্লিমেন্ট বা ভিটামিন এ এর যে ডায়েটারি ইনটেকটা আমাদের শরীরে ঠিকঠাক হচ্ছে না, উই আর নট টেকিং প্রপার ভিটামিন এ ফুড, তার জন্য কিন্তু আমাদের চোখে সমস্যা হচ্ছে, ঠিক আছে? তাহলে ভিটামিন এ যে গ্রুপ, বিভিন্ন গ্রুপে যে আনস্যাচুরেটেড যে বিভিন্ন নিউট্রিশনাল অর্গানিক কম্পাউন্ড গুলো আছে সেগুলো এখানে দেখ লেখা আছে। একটা হচ্ছে রেটিনল, একটা হচ্ছে রেটিনাল, একটা হচ্ছে রেটিনোইক অ্যাসিড, ঠিক আছে? আর জেনারেলি যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্রো ভিটামিন থেকে ভিটামিন এ ক্যারাটিনয়েড, সেটা হচ্ছে একটা প্রো ভিটামিন, সেটা বিটা ক্যারোটিন থেকে তৈরি হয় এবং সেইখান থেকে কিন্তু ভিটামিন এ টা তৈরি হচ্ছে। তাহলে ভিটামিন এ কোথা থেকে তৈরি হচ্ছে? ইট ইজ সিনথেসাইজড ফ্রম দ্য প্রো ভিটামিন উইচ ইজ বিটা ক্যারোটিন। বুঝা গেল? বুঝা গেল তো রিয়া? ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, বোঝা যাচ্ছে তো? হাত মাথা হেলা তালেই হবে, অসুবিধা নেই। ভিটামিন এ যে বিভিন্ন রকম ফাংশন, এই যে রোডপসিন, রোডপসিন হচ্ছে একটা কি না, পিগমেন্ট, রোডপসিন হচ্ছে একটা পিগমেন্ট, যে পিগমেন্টটা তোর তৈরি হচ্ছে না বিভিন্ন রকম মেমব্রেন প্রোটিন থেকে, সেই মেমব্রেন প্রোটিনটা আমাদের চোখের পক্ষে খুব ইম্পর্টেন্ট, আমাদের চোখের পক্ষে খুবই ইম্পর্টেন্ট, রাইট? চোখের পক্ষে কেন ইম্পর্টেন্ট, না এই যে রোডপসিন যে পিগমেন্টটা, সেই পিগমেন্টটা ভিটামিন এ থেকে তৈরি হয়। এই চোখ ভিটামিন রোডপসিন পিগমেন্টটার জন্যই কিন্তু আমাদের এই যে চোখে আমরা যে দেখতে পাচ্ছি লো লো লাইটে, হাই লাইটে, ডার্ক লো, এই যে ব্যাপারগুলো হচ্ছে এইগুলো কিন্তু আমরা ওই রোডপসিনের জন্যই কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে রোডপসিনের সিনথেসিসের ক্ষেত্রে ভিটামিন এ এর একটা মুখ্য ভূমিকা পালন করা হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে ভিটামিন এ জেনারেলি কি কি কাজ করছে? ভিটামিন এ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, জেনারেলি আমরা যেটা দেখছি, তাহলে এই যে সাইকেলটা, এই যে লাইট থেকে রোডপসিন সিনথেসিস হচ্ছে, তারপর বিভিন্ন প্রসেসে বিভিন্ন রকম কেমিক্যাল এর মাধ্যমে যে প্রসেসটা হচ্ছে সেটাকে বলছে রোডপসিন ব্লিচিং। কি বলছে? না রোডপসিন ব্লিচিং, এই যে লাইট থেকে রোডপসিন, দেন প্যাথোরোডপসিন, দেন লুমিনোরোডপসিন, এই যে জিনিসটা হচ্ছে, এই যে সাইকেলটা ফর্মেশন হচ্ছে, এর জন্য কিন্তু আমাদের প্রত্যেকটাতে এই যে ভিটামিন এ এর যে কম্পোনেন্ট গুলো, সেই কম্পোনেন্ট গুলো কিন্তু আমাদের কাজে লাগছে, ঠিক আছে? আচ্ছা তো জেনারেলি কি হচ্ছে, না জেনারেলি কি করে হচ্ছে, যে জিনিসটা কি করে হচ্ছে, না এই যে সাইকেলটা
হচ্ছে এই সাইকেলটা কমপ্লিট হওয়ার জন্য আমাদের এই যে রেটিনল রেটিনাল এই যে এই জায়গাগুলো রেটিনল বা রেটিনাল এই ব্যাপারগুলো কিন্তু আমাদের লাগছে কাজে, ঠিক আছে? রেটিনল রেটিনাল, তাহলে এগুলো কোথেকে আসে না? ভিটামিন এ থেকে আসে। তাহলে আমরা ভিটামিন এ কিন্তু এটা একটা মেজর ফাংশন হিসেবে দেখতে পাচ্ছি। তাহলে এই যে ভিজুয়াল কালার ভিশন, এই যে ভিজুয়াল সাইকেল কালার ভিশন, দেখ এই যে লেখা আছে, তাহলে বিভিন্ন আমাদের চোখের মধ্যে বিভিন্ন সেল থাকে। কি কি সেল থাকে আমাদের চোখের মধ্যে? রড সেল আর কোন সেল থাকে? জেনারেলি যখন ব্রাইট কালার দেখতে হয় তখন আমাদের কোন সেলটা অ্যাক্টিভেট হয়, ঠিক আছে? আর রড সেলটা হচ্ছে লো, মানে লো লাইটে যখন কোনো কিছু দেখতে হয়, মানে লো ভিশন, লো লাইটে যখন ডিম লাইটে কিছু দেখতে হয় তখন আমাদের রড সেল গুলো অ্যাক্টিভেট হয়। তাহলে রোডপসিনটা কিন্তু আমাদের রড সেলে থাকে। তাহলে তিনটে টাইপের কালার সেন্সিটিভ পিগমেন্ট থাকে। দেখ এখানে লেখা আছে, একটা হচ্ছে পরফাইরোপসিন, একটা হচ্ছে আয়রোপসিন যেটা গ্রিন কালারে, একটা সায়ানোপসিন সেটা হচ্ছে ব্লু কালারে। তাহলে এই যে বিভিন্ন রকম পিগমেন্ট গুলো, এই যে পিগমেন্ট গুলো সিনথেসিস হচ্ছে, এই পিগমেন্ট গুলো সিনথেসিস এর জন্য কিন্তু ভিটামিন এ টা কিন্তু মুখ্য ভূমিকা বা ফাংশনাল প্রাইম ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তার জন্য ভিটামিন এ টা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুব দরকারি, ঠিক আছে? তাহলে এ ছাড়া ছাড়া আর কি এইসব মানে ভিটামিন এর অভাবে যে যে রোগগুলো হতে পারে তার মধ্যে কি কি বলছে না, যে নাইট ব্লাইন্ডনেস, এটা হচ্ছে রাত কানা রোগ বলে, ঠিক আছে? রাতে দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? আর কি হয় না, জেরপ্থ্যালমিয়া, যেটাকে আরেক রকম ভাবে বলতে পারি জেরপ্থ্যালমিয়া। তাতে কি হয় সেটাতে এই দেখ দুটো ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে, দেখ এই ছবিটা হচ্ছে যে মানে নর্মাল আর কি, ঠিক আছে? আর এই ছবিটা হচ্ছে যে অ্যাবনর্মাল, সে এই ছবিটা কিভাবে দেখবে? এটাও তাই, এটা এই ছবিটা দেখ যেটা নর্মাল নর্মাল ভাবে দেখতে পাচ্ছে সে কিভাবে দেখবে এই রাত্রিবেলার এই ছবিটাকে? আর যে চোখে হয়তো কম দেখছে ডিম লাইটে, ইনসাফিসিয়েন্ট অ্যাডাপশন টু ডার্কনেস, যেখানে তোর ডিফেক্টিভ রোডপসিন ফাংশন, রোডপসিনটা ঠিকঠাক ফাংশন করছে না, সে কিন্তু এই জায়গাটার ছবিটাই তার চোখে সে এইভাবে দেখবে, ঠিক আছে? এই যে এইখানে যে গাড়ির ছবিটা দেখা যাচ্ছে ওপরে সেই ডান দিকে, এই গাড়ির ছবিটা দেখ কেমন একটা হেজি হেজি ভাব আছে, ঠিক আছে? এই এইগুলোকেও আমরা বলছি বিভিন্ন রকম কর্নিয়াল স্কেরোসিস। কি বলছি না? কর্নিয়াল জেরোসিস বা স্কেরোসিস, ঠিক আছে? তারপরে হচ্ছে বাইটড স্পট, কিছু কিছু চোখের সামনে দেখবি অনেক সময় চোখ বন্ধ করে থাকলে আমাদের কিছু কিছু ব্ল্যাক ব্ল্যাক কালারের স্পট দেখতে পাই আমরা, ঠিক আছে? ব্ল্যাক ব্ল্যাক কালার, চোখটা বন্ধ করে থাকার পরে কিছুক্ষণ পরে দেখবে একটা ব্ল্যাক ব্ল্যাক স্পট দেখবে। সেই স্পটটা নর্মাল, কিন্তু যদি সেই স্পটটা একটা অতিরিক্ত মাত্রায় চলে আসে তখন কিন্তু সেটা আমাদের একটা অসুখ, ঠিক আছে? তো সেইটাকে বলছি বাইটড স্পট, ঠিক আছে? তাহলে এই এই প্রবলেম গুলো কিন্তু ভিটামিন এ এর অভাবে হতে পারে। বোঝা গেল? বোঝা যাচ্ছে তো? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ ম্যাম। এবার এই যে বাইটড স্পট দেখ কিসের জন্য হচ্ছে? বিভিন্ন রকম চোখের যে কনজাংটিভাতে বিভিন্ন রকম স্পট দেখা যায় বা চোখ বন্ধ করলে যে স্পটের ব্যাপারটা চলে আসে, এটাকেও আমরা কিন্তু ওইভাবে ডিফাইন করতে পারছি। তাহলে দিজ আর দা ডেফিসিয়েন্সি সিন্ড্রোম অফ ভিটামিন এ, এই যে কনজাংটিভাল স্কেরোসিস, বাইটড স্পট, আর কি কি আছে, জেরপ্থ্যালমিয়া, এইসব ব্যাপারগুলো হচ্ছে যে দু তিন, এটা বারবার কেটে যাচ্ছে কেন এরা দুজনে, দিনেশ আর সৌম্যজিৎ? তা এই যে দু তিন রকমের যে রোগগুলো আমরা দেখলাম সেই রোগগুলো কিন্তু, হ্যাঁ ম্যাম, নৈরিতা ওরা শুনতে পাচ্ছে না, কেউ আমাকে মেসেজ করে বলছে। শুনতে পাচ্ছে না মানে, মানে কেটে যাচ্ছে না? শুনতে পাচ্ছে না কিছু, বারবার কেটে যাচ্ছে, নেট প্রবলেম প্রচন্ড এখানে, আমারও বারবার কেটে যাচ্ছে। শুনতে পাচ্ছে না মানে কি, এমনি শুনতে পাচ্ছে? নৈরিতাকে ডাক, কোথা দেখি নৈরিতা, দেখ নৈরিতাকে আমি বললাম তুই তাহলে আবার কানেক্ট করো, তো বললাম সেটা কানেক্ট করতে পারে না আমার, বললাম। আর দিনেশ বলছে যে ওর কেটে গেছে, ও করতে পারছে না, ওর ফোনে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো কেটে যাচ্ছে তো, বারবার কেটে যাচ্ছে, আমার কাছে নোটিফিকেশন আসছে। দিনেশ তো আছে এখানে ম্যাম, দিনেশ আছে, নৈরিতা নেই। কি আছে দিনেশ এক্ষুনি লিখবে? পুতুল বিশ্বাস, এটা কি, এটা কি নৈরিতা? প্রচন্ড প্রবলেম হচ্ছে ম্যাম, ঘটনা নৈরিতার মান নাম।
আচ্ছা আচ্ছা, ওটা নৈরিতা এসছে? এইভাবে কি আর হয়, কি জানি বাবা, জানি না কতদিনটা এইভাবে চলবে। তারপরে তোদের নোটটা আমি দেবো, একটু দেখে নিস তারপর, ঠিক আছে? নৈরিতাকে আমি দেখতেই পাচ্ছি না, ঠিক আছে? আমি কন্টিনিউ করছি তাহলে। হ্যাঁ ম্যাম। আচ্ছা নেক্সট হচ্ছে, নেক্সট যেটা করব সেটা হচ্ছে ভিটামিন এর ফাংশন গুলো, ঠিক আছে? অলরেডি আমি এটা আগের দিনই বলে দিয়েছিলাম যে কি কি ফাংশন প্লে করে, তো তোদের এগুলো কিন্তু একটু জানতে হবে, কারণ ভিটামিন এটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি কি ফাংশন প্লে করে ভিটামিন এ, না ভিশন, জিন ট্রান্সক্রিপশন, ইমিউন ফাংশন, এমব্রায়োনিক বিভিন্ন ডেভেলপমেন্ট এন্ড রিপ্রোডাকশনে হেল্প করে, বোন মেটাবলিজমে হেল্প করে, হিমাটোপয়সিসে হেল্প করে, স্কিন এন্ড সেলুলার হেলথ এর জন্য হেল্প করে, অ্যাজ ওয়েল অ্যাজ ইটস শোয়িং সাম ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টি অক্সিডেন্ট অ্যাক্টিভিটি, যেটা কিনা আমাদের ইমিউনিটি বুস্ট করে। মানে আমাদের, আমরা যে এখন এই যে ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা কিন্তু তৈরি করে ভিটামিন। তাই জন্য ডাক্তার এখন প্রেসক্রাইব করছে যে, ও এখন প্রেসক্রাইব করছে যে ইউ হ্যাভ টু ডু সাম এক্সারসাইজ অ্যাজ ওয়েল অ্যাজ ইউ হ্যাভ টু টেক সাম মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা এবার আমি যেটা ভিটামিনটা চলে আসি সেটা হচ্ছে ভিটামিন ডি, যেটা আগের দিন পড়ানো হয়নি, নতুন আমি স্টার্ট করছি। তা ভিটামিন ডিটা কি, এটাও কিন্তু একটা ফ্যাট সলিবল ভিটামিন, এটা একটা ফ্যাট সলিবল ভিটামিন। ভিটামিন এ বি কে আমরা দেখেছি ফ্যাট সলিবল, তা ভিটামিন ডিটাও কিন্তু ফ্যাট সলিবল। তো ভিটামিন ডিটা কি করছে না, এটা একটা, এটা জেনারেলি কোথা থেকে আমাদের তৈরি হয়, সানশাইন, মানে যেটা হচ্ছে সূর্যের আলো থেকে আমরা জেনারেলি জানি যে ভিটামিন ডিটা তৈরি হতে পারছে, ঠিক আছে? তাহলে ভিটামিন ডি এর যে তোর ইয়েটা কি বলে, কেমিস্ট্রিটা কি রয়েছে না, এটাকে সানশাইন ভিটামিনও বলে। ভিটামিন ডি রেফার্স টু আ ফ্যাট সলিবল ভিটামিন অ্যান্ড স্টেরয়েড উইথ এ ব্রোকেন রিং, মানে একটা রিং ফর্মেশন হচ্ছে, ফাউন্ড ইন জেনারেলি লিভার অ্যান্ড ফিশ অয়েল অ্যান্ড অবটেইন বাই ইরিডিয়েশন অফ প্রো ভিটামিন ডি বা আল্ট্রাভায়োলেট রে থেকেও কিন্তু তৈরি হয়, যার জন্য ভিটামিন ডি কে আমরা কি ভিটামিন বলতে বলছি না, সানশাইন ভিটামিন, কি বলি না, সানশাইন ভিটামিন, ঠিক আছে? তাহলে এই যে ভিটামিন ডি, এটার তাহলে কেমিক্যাল ফর্মুলা বা কেমিক্যাল নেমটা কি, প্রো ভিটামিন থেকে যে ফর্মেশন হচ্ছে এর কেমিক্যাল নেমটা হচ্ছে তোর কোলে ক্যালসিফেরল। কি নাম? এই যে লেখা আছে কোলে ক্যালসিফেরল ভিটামিন ডি থ্রি। এছাড়াও আরো কিছু কিছু আছে, ক্যালসিফেরল সেটা হচ্ছে ভিটামিন ডি টু, ঠিক আছে? তাহলে ভিটামিন ডি এর মধ্যে এগুলো বিভিন্ন রকম কেমিক্যাল নেম, কেমিক্যাল ভাব, মানে ভাগ, যে ভাগে, এই দুটো ভাগে কিন্তু ভিটামিন ডি ট্যাবলেটটা পাওয়া যায় আমাদের, মানে ফার্মাসিউটিক্যাল এতে, কি বলে তোর, ওষুধের দোকানে, ঠিক আছে, ফার্মাসিতে। এবার তাহলে কি কি দুটো ফর্মে, যদি তোকে কোশ্চেন আসে যে ভিটামিন ডি ইজ প্রেজেন্ট ইন উইচ টাইপ অফ, মানে অ্যাভেলেবেল ইন টু ফর্মস, তাহলে কি কি দুটো ফর্মে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে তোর কোলে ক্যালসিফেরল দ্যাট ইজ ভিটামিন বি ডি থ্রি, আর একটা হচ্ছে ক্যালসিফেরল দ্যাট ইজ ভিটামিন ডি টু, বুঝা গেল? আচ্ছা নেক্সট চলে যা বায়োলজিক্যাল ফাংশন। এই যে বায়োলজিক্যাল ফাংশন, ভিটামিন ডিটা যে ফর্মেশন হচ্ছে, ভিটামিন ডিটা জেনারেলি এই যে সানশাইন, এই যে সূর্যের আলো, সূর্যের আলো থেকে কি হচ্ছে না, সূর্যের আলো থেকে যে রেডিয়েশনটা বেরোচ্ছে, সেই রেডিয়েশনটা থেকে এই যে কেমিক্যাল যে ভিটামিনটা আমরা দেখলাম, এই যে কোলে ক্যালসিফেরল বা ক্যালসিফেরল, এই দুটো ভিটামিন কিন্তু সিনথেসিস হচ্ছে, এই যে ভিটামিন ডি, এখানে কিন্তু সানশাইন সেখান থেকে কিন্তু বলা আছে ভিটামিন ডি, ঠিক আছে? এবার এই যে ভিটামিনটা, সেই ভিটামিনটা কোথায় চলে এলো, না ভিটামিনটা চলে এলো তোর লিভারে, লিভারে চলে এলো। এবার লিভার থেকে বিভিন্ন অর্গানে এটা কিন্তু ট্রান্সপোর্ট হয়ে যাবে। কি কি অর্গানে ট্রান্সপোর্ট হয়ে যাবে, কিডনিতে চলে যেতে পারে, প্যানক্রিয়াসে চলে যেতে পারে, প্লাসেন্টায় চলে যেতে পারে, লাঙে চলে যেতে পারে, এছাড়া ম্যাক্রোফেজ। তাহলে ভিটামিন ডিটা জেনারেলি তোকে এই এই স্লাইডটা থেকে এইটুকুই পড়তে হবে যে সানশাইন থেকে তৈরি হলো, কিভাবে তৈরি হলো, না ইউভি রেডিয়েশনের মাধ্যমে তৈরি হলো, তৈরি হয়ে ভিটামিন ডিটা ফর্মেশন হলো, দিয়ে ডাইরেক্টলি ট্রান্সপোর্ট হয়ে গেল লিভারে,
সেখানে মেজর কিছু কিছু সার্কুলেটিং মেটাবোলাইট আছে, সেই সার্কুলেটিং মেটাবোলাইট দিয়ে কোথায় কোথায় চলে এলো, কিডনিতে চলে এলো, প্যানক্রিয়াসে চলে এলো, প্লাসেন্টায় চলে এলো, লাঙে চলে এলো, ম্যাক্রোফেজে। বুঝা গেল? তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা অর্গানেই ট্রান্সপোর্ট হয়ে যেতে পারছে। তাহলে কি কি বায়োলজিক্যাল এফেক্ট হচ্ছে দেখ, এখানে লেখা আছে কি কি বায়োলজিক্যাল এফেক্ট। এটা হচ্ছে জেনারেলি ইম্প্যাক্টস ক্যালসিয়াম হিমোস্টেসিস, মানে ক্যালসিয়ামটাকে ব্যালেন্স করছে, ব্যালেন্স করার জন্য এটা কিন্তু সাহায্য করছে, ক্যালসিয়ামটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু এটা সাহায্য করছে। আর কি করছে না, এগুলো ব্লাড প্রেশার রেগুলেশন করে, আর কি করে ব্লাড প্রেশার রেগুলেশন করে, আর কি করে জেনারেলি ভিটামিন ডি যেটা আমাদের বোন মাসেল, বোন যে বোন স্ট্রেংথ ইনক্রিজ করে, ঠিক আছে, এগুলো হচ্ছে তোর বায়োলজিক্যাল ফাংশন। লাঙে গিয়ে কি করছে, জেনারেলি আমাদের এখন যেটা দরকার লাঙের শক্তি বাড়ানো, তাই তো? লাঙের শক্তি বাড়ালে কি হবে আমাদের, মানে লাং যদি তাহলে কি হবে না, লাং অনেক বেশি পরিমাণে ভাইরাস ব্যাকটেরিয়া, মানে যে ব্যাকটেরিয়া ভাইরাসটা আসছে যেটা করোনা সবাই বলছে, সেই করোনাটা জেনারেলি কি হচ্ছে না, লাঙে গিয়ে আগে এফেক্ট করছে, রেসপিরেটরি সিস্টেমটাকে ব্লক করছে, ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেমটাকে ব্লক করছে। তাহলে জেনারেলি এটা কি করছে, লাঙে গিয়েও কিন্তু ফাংশন করছে, এটা কিন্তু সেল প্রলিফারেশন, মানে লাঙের যে মানে প্রলিফারেশন যেটা হচ্ছে সেগুলোকেও কিন্তু এটা ইনক্রিজ করছে, তার মানে কিন্তু লাঙের ক্ষমতাটাও বাড়ছে। তাহলে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ভিটামিন ডি কে আমরা কি বলি, না জেনারেলি ভিটামিন ডি কে আমরা যেটা বলি সেটা হচ্ছে হরমোন বলি। ভিটামিন ডি ইজ আ হরমোন, এটা খুব ইম্পর্টেন্ট, ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কি ভিটামিন ডি কে কেন হরমোন বলা হয়, ইট ইজ আ ভিটামিন, ওয়াই ইট ইজ কল হরমোন। এটা হরমোন কেন বলা হচ্ছে, যে এটা দেখ কি লেখা আছে, ক্যালসিট্রায়ল ইজ সো কনসিডার্ড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ক্যালসিওট্রোপিক হরমোন, ওয়াইল পলিক্যালসিফেরল ইজ দ্য প্রো হরমোন। এই যে আমাদের ভিটামিন ডি টু আর ডি থ্রি দুটো ফর্মে যে ভিটামিনটা অ্যাভেলেবল থাকছে, তার মধ্যে এই যে পলিক্যালসিফেরল সেটা কিন্তু একটা প্রো হরমোন, সেখান থেকে কিন্তু হরমোন সিনথেসিস হতে পারছে। এছাড়া কি না, ভিটামিন ডি থ্রি যেটা পলিক্যালসিফেরল ইজ সিনথেসাইজড ইন দ্য স্কিন বাই দ্য ইউভি রেজ অফ সানলাইট, যেটা আগেই দেখালাম, আগের স্লাইডটাতে দেখালাম, যেটা ইউভি রেটাকে নিয়ে ভিটামিন ডি থ্রিটা কিন্তু স্কিনে সিনথেসিস হচ্ছে আমাদের, ঠিক আছে। আর কি হচ্ছে না, বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি দ্যাট ইজ ক্যালসিট্রায়ল ইজ প্রোডিউসড ইন দ্য কিডনি। ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে তৈরি হয়, এমন কোনো ভিটামিন নেই যে আমাদের শরীরে তৈরি হয় না, অনলি দ্য ভিটামিন ডি ইজ এ টাইপ অফ ভিটামিন যেটা কিন্তু আমাদের শরীরে সিনথেসিস হয়, ঠিক আছে। আরেকটা কি না, ক্যালসিট্রাল হ্যাজ টার্গেট অর্গ্যান ইন্টেস্টাইন বোন অ্যান্ড কিডনি। এই যে কাজটা ভিটামিন ডি করছে প্রত্যেকটা নিজস্ব, মানে নিজে থেকে যে কাজটা করছে, সেই জন্যই আমরা এই ভিটামিন ডিটাকে একটা হরমোন বলছি, ঠিক আছে। কেন বলছি, জেনারেলি অন্য কোনো ভিটামিন কিন্তু আমাদের শরীরে তৈরি হয় না এক্সেপ্ট ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে ডাইরেক্ট সানলাইট থেকে আমাদের স্কিনে সিনথেসিস হচ্ছে, কি করে সিনথেসিস হচ্ছে না, বাই দ্য ইউভি রেজ অফ সানলাইট, ঠিক আছে। আর দ্য বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম কি না, ভিটামিন ডি এর না, ক্যালসিট্রায়ল, দ্য বায়োলজিক্যালি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি ইজ ক্যালসিট্রায়ল, ক্যালসিট্রায়ল উইচ ইজ প্রোডিউসড ইন দ্য কিডনি, কিডনিতে প্রোডিউস হচ্ছে। আর কি হচ্ছে না, ক্যালসিট্রায়ল হ্যাজ টার্গেট অর্গ্যান ইন্টেস্টাইন বোন অ্যান্ড কিডনি, ঠিক আছে। তাহলে ক্যালসিট্রায়ল হ্যাজ টার্গেট অর্গ্যান, কি কি টার্গেট অর্গ্যান আছে না, ইন্টেস্টাইন বোন অ্যান্ড কিডনি, বোঝা গেল। তাই জন্য আমরা কি বলছি, ভিটামিন ডি কে বলছি আমরা হরমোন, প্রো হরমোন, ঠিক আছে, হ্যাঁ প্রো হরমোন বা হরমোন, হরমোন বলছি, ঠিক আছে। ভিটামিন ডি, ডি কে আমরা হরমোন বলছি, বাট ভিটামিন ডি যেখান থেকে তৈরি হচ্ছে, সাপোজ ইট ইজ, ইফ ইট ইজ ক্যালসিফেরল অর ইফ ইট ইজ পলিক্যালসিফেরল, গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা, জাস্ট আ সেকেন্ড, ভিটামিন, আচ্ছা এবার দেখ আমরা যেটা করব সেটা হচ্ছে, আরেকটা হচ্ছে এ ডি হয়ে গেল, ডি হয়ে গেল, এ হয়ে গেল, এবার কি বাকি থাকবে, ভিটামিন ই, ঠিক আছে। তাহলে ভিটামিন ই হচ্ছে জেনারেলি তার নাম কি না, সাইন্ট মানে তার কেমিক্যাল নেম কি, ভিটামিন ই এর কেমিক্যাল নেম হচ্ছে ভিটামিন ই এর টোকোফেরল, কি নাম না, টোকোফেরল, ঠিক আছে। এটা একটা টোকোস, টোকোস মানে হচ্ছে চাইল্ড বার্থ, এটা একটা গ্রিক ওয়ার্ড, পিরো মানে হচ্ছে বিয়ার, অ্যান্ড হচ্ছে ওল মানে যে কোনো ওল, ও এল থাকলে কি হবে, অ্যালকোহল, ঠিক আছে। তাহলে
ভিটামিন ই এর কেমিক্যালি নোন অ্যাজ টোকোফেরল, বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা তাহলে আর কি না, ভিটামিন ই ইজ দ্য নেম গিভেন টু আ গ্রুপ অফ টোকোফেরলস এন্ড ফেনল টোকোফেরলস, এটাই জেনে রাখ, ঠিক আছে? এটা কি না, এটাকে একটা টাইপের ভিটামিন বলে, এটার নাম কি? Known as anti-sterility vitamin. এটা কিন্তু short question-এর জন্য খুব important. It is known as anti-sterility vitamin. Anti-sterility vitamin-এর জন্য কিন্তু এই vitamin E কে আমরা জানি, ঠিক আছে? এটা কিন্তু anti-sterility মানে sterile মানে sterility কে এটা মানে বাধা দেয়, মানে generally যাদের মানে যারা আর কি তোর রিপ্রোডাকশন যাদের কোনো প্রবলেম আছে তাদের কিন্তু ভিটামিন ই সাপ্লিমেন্ট দেওয়া হয়, তাহলে কিন্তু এটা স্টেবিলিটিটাকে অনেক বেশি ইনক্রিজ করে, ঠিক আছে? যেটা হচ্ছে সেটা এরও বিভিন্ন রকম ফর্মে এটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এর বিভিন্ন রকম আলফা টোকোফেরল, বিটা টোকোফেরল, গামা, ডেল্টা, বিভিন্ন রকম টোকোফেরল ফর্মে কিন্তু এটা পাওয়া যাচ্ছে। তার মধ্যে কোনটা বেশি প্রিডমিনেন্ট এবং কোনটা বেশি অ্যাক্টিভ, that is the alpha which is most active and predominant vitamin, it is the most active and predominant of the alpha tocopherol and the alpha tocopherol is the most active and predominant form of vitamin e. বিভিন্ন ফর্মে আমরা পেয়ে থাকি, তার মধ্যে কিন্তু আলফা টোকোফেরলটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা জেনারেলি ভিটামিন ই কি করে? ভিটামিন ই কিন্তু আমাদের কি করে না, বিভিন্ন রকম অর্গানে কিন্তু ট্রান্সপোর্ট হয়ে যেতে পারে। তাহলে জেনারেলি ভিটামিন ই কিসের সাথে অ্যাবজর্ব হয় না, ফ্যাটের সাথে, জেনারেলি বাইল সল্ট এর সাথে গিয়ে অ্যাবজর্ব হয়, ঠিক আছে? বাইল সল্ট এর সাথে গিয়ে অ্যাবজর্ব হয়ে এটা কি করে না, সরি, বাইল সল্ট এর সাথে গিয়ে অ্যাবজর্ব হয়ে এটা বিভিন্ন রকম অর্গানে কিন্তু ছড়িয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে এটা জেনারেলি কিভাবে অ্যাবজর্ব হয় সেটা অতটা জানার দরকার নেই, জেনারেলি তুই জেনে রাখ, এটা লিভার দিয়ে অ্যাবজর্ব হয়, লিভার দিয়ে অ্যাবজর্ব হয়ে বিভিন্ন ফর্মে, এই যে নিচে আছে লাইপোপ্রোটিন ফর্ম, এলডিএল, এইচডিএল, এইসব ফর্মে বিভিন্ন আদার্স অর্গানে, সাপোজ হার্ট, ব্রেন, মাসেল, বিভিন্ন জায়গায় এটা ট্রান্সপোর্ট হয়ে যেতে পারে। তো এই দিকে বাঁ দিকের জায়গাটা দেখ, বাঁ দিকে কি লেখা আছে না, ফিট ফর্টিফিকেশন ওয়াটার সাপ্লিমেন্ট, বিভিন্ন রকম ভাবে তোর ওয়াটার সাপ্লিমেন্ট যখন আমরা খাই, মানে ওয়াটার, এই ওয়াটার সাপ্লিমেন্ট মানে ওয়াটার যখন ইনটেক করি তার সাথে সাথে ভিটামিন ইটাও কিন্তু আমাদের শরীরে ইনটেক হয়, ঠিক আছে? তো বিভিন্ন রকম এক্সট্রারিজ এনজাইম, জেনারেলি তোরা জেনারেল বি ভিটামিন ই হচ্ছে তোর বাইল সল্ট বা বিভিন্ন মাইসেলি ফর্মে বা কাইলোমাইকন ফর্মে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। প্রথমে কোথায় যায়? অ্যাবজর্ব হয়ে ইন্টেস্টিনাল ওয়ালে যায়, তারপর সেখান থেকে লিভারে যায়, লিভারে গিয়ে বিভিন্ন রকম লিপিড লাইপোপ্রোটিন মলিকিউলের মাধ্যমে কোথায় গিয়ে আপটেক হয় না, আপটেক গুলো হয় হচ্ছে হার্ট, ব্রেন, মাসেল আর স্কিনে। তাহলে এই জায়গাগুলোকে ভিটামিন ই দরকার হয় বলে ভিটামিন ই অ্যাবজর্ব, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বায়োকেমিক্যাল বা বায়োলজিক্যাল যে ফাংশনটা রয়েছে ভিটামিন ই এর, কি ফাংশন রয়েছে জেনারেলি ভিটামিন ই কি কাজ করে? ভিটামিন ই প্রিভেন্ট করে, এটাও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, প্রত্যেকটা ভিটামিনের কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, ভিটামিন ই এরও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, তাহলে এটাও কিন্তু ইটস হ্যাভিং সাম অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, ঠিক আছে? এছাড়া কি করে, বিভিন্ন রকম নন এনজাইমেটিক অক্সিডেশন রিয়াকশনকে কিন্তু প্রিভেন্ট করে। সাপোজ H2O2 যখন শরীরে বেশি তৈরি হয় তখন কি আমাদের সেলগুলো অক্সিডেটিভ স্ট্রেস হয়, কি হয় না, আমাদের সেলে অক্সিডেটিভ স্ট্রেস হয় যেটা আমাদের সেলের পক্ষে ক্ষতিকর, সেই কমাতে সাহায্য করে। তাহলে ভিটামিন ই কিন্তু আমাদের ইট উইল ডিক্রিজ আওয়ার অক্সিডেটিভ স্ট্রেস লেভেল ইন আওয়ার সেলের মধ্যে, যে অক্সিডেটিভ স্ট্রেস আছে সেই স্ট্রেসটাকে কমাতেও কিন্তু সাহায্য করে, ঠিক আছে? আর কি আছে না, সেলেনিয়াম হেল্পস ইন দিস ফাংশন, এই ভিটামিন ই এর মধ্যে সেলেনিয়াম থাকে, এই সেলেনিয়ামটাও কিন্তু ভিটামিন ই এর সাথে সাথে কাজ করে এই ফাংশনটাকে হেল্প করে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে মেজর ফাংশন, ভিটামিন ই এর মেজর ফাংশন। তাহলে কি করে না, ফার্স্টে এই যে লাস্ট পয়েন্টটা লেখা আছে দেখ, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ রিপ্রোডাকটিভ ফাংশন অ্যান্ড প্রিভেন্টস স্টেরিলিটি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিটামিন ই এর ফাংশন, কারণ ভিটামিন ই কিন্তু অ্যান্টি স্টেরাইল ভিটামিন,
স্টেরিলিটিটাকে ডিক্রিজ করে। তাহলে জেনারেলি কি কি বায়োকেমিক্যাল ফাংশন আছে? একটা হচ্ছে তোর ভিটামিন ই জেনারেলি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করছে, অক্সিডেটিভ স্ট্রেস রিডিউস করছে, এটা একটা লিপিড মলিকিউলের মতো একটা লাইপোফিলিক ক্যারেক্টার আছে যার জন্য কি হচ্ছে বিভিন্ন লাইপোপ্রোটিনের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে বা কনজুগেট হয়ে এগুলো ট্রান্সপোর্টেশনে লিপিড মলিকিউল ট্রান্সপোর্টেশনে সাহায্য করছে, আর কি করছে বিভিন্ন রকম মেমব্রেন স্ট্রাকচারে সাহায্য করছে, আর কি করছে না এটা অ্যান্টি স্টেরিলিটি মানে রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড প্রিভেন্টস দা স্টেরিলিটি স্টেরিলিটি কে প্রিভেন্টস করার জন্য কিন্তু এটা মুখ্য ভূমিকা পালন করে। বোঝা গেল? দিজ আর দা মানে ইম্পর্টেন্ট রোলস অফ ভিটামিন ই। শুনতে পাচ্ছি না ম্যাম, খুব আওয়াজ আসছে মাইক থেকে। কার কার বাড়ি থেকে আওয়াজ আসছে মিউট করে দে। হয়েছে? হ্যাঁ ম্যাম এখন ক্লিয়ার আছে। হুম হুম, বাড়ির আওয়াজটাকে মিউট করে দে, নালে হবে না। ঠিক আছে, মানে ওইদিকে মানে তোদের নিজস্ব আওয়াজটাকে, খালি আমার আওয়াজটা শুনবি সেটাই হবে। আচ্ছা নেক্সট চলে যা, ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সিতে কি না ভিটামিন? হ্যাঁ ম্যাম, প্রেজেন্সির পর ওই ল্যাকটেশনটা ছিল ওটা কি? ল্যাকটেশনটা, ল্যাকটেশন তো, ল্যাকটেশন হচ্ছে তোর, ল্যাকটেশন মানে হচ্ছে আফটার প্রেগন্যান্সি যেসব মায়েরা যখন ব্রেস্ট ফিড করছে মানে বাচ্চারা যখন বুকের দুধ খায় তখন যে কন্ডিশনটা থাকে, তার মানে কি মানে তখন সেই মুহূর্তে আফটার প্রেগন্যান্সি মানে আফটার গিভিং বার্থ যখন বাচ্চা হলো তখন মায়ের মায়ের বাচ্চারা তো মায়ের দুধ খায়, তো সেই টাইমটাকে বলে ল্যাকটেটিং পিরিয়ড, সেটা মায়েদের। তখন তোর ভিটামিন ইটা 12 মিলিগ্রাম পার ডে খেতে হবে। বুঝা গেল? ঠিক আছে। আচ্ছা তো জেনারেলি যে সোর্স গুলো থেকে আমরা ভিটামিন ই পেতে পারি, জেনারেলি আমরা ভেজিটেবল অয়েল থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাই। কি কি ভেজিটেবল অয়েল থেকে পাই? না তোর হচ্ছে জার্ম অয়েল, সানফ্লাওয়ার অয়েল, কর্ন অয়েল, এইসব অয়েল থেকে আমরা ভিটামিন ইটা কিন্তু পাই। আচ্ছা এরপরে জেনারেলি আমরা কি দেখছি না ডেফিসিয়েন্সি কি হয় না, যেহেতু এটা রিপ্রোডাকশনের সঙ্গে যুক্ত ভিটামিন ইটা মানে আমাদের স্টেরিলিটিটাকে কমাচ্ছে মানে আমাদের রিপ্রোডাকশন সিস্টেমকে আরো স্ট্রং করছে, তার জন্য এটা কিন্তু এর ডেফিসিয়েন্সি যদি আমাদের শরীরে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডেলিভারিতে প্রবলেম হবে মেয়েদের। ঠিক আছে, তার জন্য কি হবে প্রি ম্যাচিওর ডেলিভারি হবে, প্রি ম্যাচিওর ইনফ্যান্ট তৈরি হবে মানে বাচ্চাদের ঠিকঠাক ভাবে গ্রোথ হবে না। ঠিক আছে, ডেলিভারি করার সময় মায়েদের প্রবলেম হবে। এছাড়াও বিভিন্ন রকম কি প্রবলেম দেখা দিতে পারে না, ম্যাল নিউট্রিশনের প্রবলেম দেখাতে পারে, যে বাচ্চা জন্মালো সে বাচ্চা তো ঠিকঠাক পুষ্টি পাচ্ছে না বা পুষ্টিটা ঠিকঠাক তাদের শরীরে অ্যাবজর্ব হচ্ছে না, এইসব প্রবলেম গুলো কিন্তু আমাদের দেখা দিতে পারে। আর কি দেখা দিতে পারে না, অবস্ট্রাকটিভ জন্ডিস যেটা বাচ্চাদের হয়, সেই নিওনেটাল জন্ডিস, সেই সব জন্ডিস গুলো দেখা দিতে পারে, যার জন্য কি হবে দেখবি বাচ্চা হওয়ার পরে একটা জন্ডিস খুব কমন, সেই জন্ডিসটা হলে বাচ্চাদের ইউভি লাইটের তলায় জন্মানোর পরে রেখে দেয়। সেই সব ব্যাপারগুলো কিন্তু ভিটামিন ই আমাদের যদি ডেফিসিয়েন্সি হয় আমাদের শরীরে তখন কিন্তু আমাদের এই রোগগুলো দেখা দিতে পারে। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা নেক্সট হচ্ছে চলে যা ভিটামিন কে। ভিটামিন কে টা কি করছি না, ভিটামিন কে হচ্ছে একটা ফ্যাট সলিবল ভিটামিন এটাও, তাহলে এ ডি ই কে। তো জেনারেলি কে কে কিসে লাগে আমাদের, আমরা জানি ব্লাড ক্লটিং, এটা একটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর তাই তো, কে আমরা পড়ে এসেছি, এটা কোয়াগুলেশনে হেল্প করে। ঠিক আছে, তাহলে ভিটামিন কে কে আমরা, এটা খুব একটা ইম্পর্টেন্ট ভিটামিন যেটা কিন্তু তিনটে ফর্মে অ্যাভেলেবেল আছে, একটা ভিটামিন K1, K2 আর K3। তো K1, K2, K3 এর মধ্যে কি করে না ভিটামিন কে, এটা হচ্ছে অনলি ফ্যাট সলিবল ভিটামিন উইথ স্পেসিফিক কোএনজাইম ফাংশন, এর কিন্তু একটা কোএনজাইম ফাংশন আছে যেটা কিন্তু আদার্স কোনো ভিটামিনে নেই। ঠিক আছে, এটা কি করে না, এটা হচ্ছে রিকোয়ার্ড ফর দ্য প্রোডাকশন অফ ব্লাড ক্লটিং factors essential for coagulation, coagulation এর জন্য এটা কিন্তু খুব essential, মানে আমাদের যদি কোথাও কেটে যায় ব্লিডিং হচ্ছে সাপোজ ব্লিডিংটাকে স্টপ করতে হবে, যদি আমাদের শরীরে ভিটামিন কে ঠিকঠাক পরিমাণে না থাকে তাহলে কিন্তু ক্লটিং প্রবলেম দেখা দেবে, ব্লিডিং হয় স্টপ হবে না বা
মানে ব্লিডিং হয়ে ওই জায়গাটা কিন্তু হিমোস্ট্যাসিস ফর্মেশন হবে না, মানে কোন রকম প্লেটলেট এসে কাজ করবে না, কারণ এই প্রত্যেকটা ফ্যাক্টরের সঙ্গে কিন্তু ভিটামিন কে ভালো করে জড়িয়ে আছে, মানে প্রত্যেকটা জিনিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে। তাহলে জেনারেলি ভিটামিন কে কোথায় স্টোর থাকে? না, লিভারে স্টোর থাকে, এছাড়া সিগনিফিকেন্ট অ্যামাউন্টে আর কোথায় কোথায় স্টোর থাকে? স্প্লিন আর স্কেলিটাল মাসেল। তাহলে স্টোরেজ সাইটটা কোথায় ভিটামিন কে? একটা হচ্ছে লিভার, অলসো প্রেজেন্ট ইন সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ইন স্প্লিন অ্যান্ড স্কেলিটাল মাসেল। হয়ে গেল। এবার কি করে না ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশনে কি সাহায্য করে না? ভিটামিন কে রিলিজ টু দ্য ব্লাড স্ট্রিম অ্যান্ড ট্রান্সপোর্টেড ইন দ্য ব্লাড বাই অ্যাসোসিয়েটিং উইথ বিভিন্ন রকম লাইপোপ্রোটিন। এটা বিটা লাইপোপ্রোটিন বলেছে, এটা হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, নট বিটা লাইপোপ্রোটিন। ঠিক আছে, তাহলে বিভিন্ন রকম ট্রান্সপোর্টেশনেও কিন্তু ভিটামিন কে বোঝা গেল। তাহলে জেনারেলি স্টোর থাকছে স্প্লিন আর স্কেলিটাল মাসেলে, আর ট্রান্সপোর্টেশনও কিন্তু হেল্প করছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওখানে ভিটামিন কে টা স্টোর হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে বায়োকেমিক্যাল ফাংশন। কি কি ফাংশন? জেনারেলি একটা ফাংশন তো আমরা জানি, সেটা হচ্ছে ক্লটিং প্রসেসে এটা একটা বিশাল পরিমাণে রোল প্লে করে ভিটামিন কে টা। এছাড়াও বিভিন্ন ওই ক্লটিং রিলেটেড প্রবলেমে এটা কিন্তু সাহায্য করে। ক্লটিং ফ্যাক্টর, বিভিন্ন রকম ফ্যাক্টর আছে, ভিটামিন টু, এই ফ্যাক্টর টু, ফ্যাক্টর এইট, ফ্যাক্টর নাইন, ফ্যাক্টর টেন, এগুলো কিন্তু ওই সিনথেসাইজড অ্যাজ অ্যান ইনঅ্যাক্টিভ প্রিকার্সার ইন দ্য লিভার। মানে এই ক্লটিং ফ্যাক্টর গুলো কিন্তু ভিটামিন কে মানে সিনথেসিস হওয়ার জন্য কিন্তু ভিটামিন কে এর একটা রোল আছে। আর কি করে না, এটা ব্রিংস অ্যাবাউট পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন অফ সার্টেন ব্লাড ক্লটিং ফ্যাক্টরস। মানে কিছু কিছু ব্লাড ক্লটিং ফ্যাক্টর যখন কাজ করে, যখন ক্লটিং ক্লটিং করতে আসে, তখন কি হয় না কিছু কিছু মডিফিকেশন করে। ঠিক আছে, এই যে মডিফিকেশন গুলো হয় তার জন্য কিন্তু ভিটামিন কে একটা রোল প্লে করে। দিজ আর দ্য বায়োকেমিক্যাল ফাংশনস অফ ভিটামিন কে। ঠিক আছে, এছাড়া কি করে, এটা একটা কোএনজাইম হিসাবে কাজ করে। আমি বললাম কি কোএনজাইম হিসাবে কাজ করে না, কার্বক্সিলেশন অফ গ্লুটামিক অ্যাসিড। অত জানার দরকার নেই, শুধু জেনে রাখ ভিটামিন কে অ্যাক্ট অ্যাজ এ কোএনজাইম। ঠিক আছে, আর কি করে, ইট ইজ ফর্মেশন অফ বিভিন্ন টাইপের অ্যান্টিকোয়াগুলেন্ট ফর্মেশন করার জন্য কিন্তু সাহায্য করে। তাহলে কি কি অ্যান্টিকোয়াগুলেন্ট, যদি নামটা মনে রাখতে পারিস তো মনে রাখবি, দ্যাট ইজ গাবা কার্বক্সি গ্লুটামেট। দিস ইজ ইনহিবিটেড বাই দা, এই যে অ্যান্টিকোয়াগুলের নামটা দিয়ে দিয়েছে দেখ, ডাইকোমারল, ডাইকুমারল, ডাইকোমারল না ডাইকুমারল। ঠিক আছে, ডাইকুমারল বলে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, যেটা কিন্তু এই ভিটামিনটাকে, এই ভিটামিন কে কিন্তু এই ফর্মেশনটাকে অনেক বেশি ফেসিলিটেট করে, মানে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই এই পার্ট গুলো মানে রিলেটেড টু ব্লাড ক্লটিং, মানে ব্লাড ক্লটিং এর জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট দরকার, ব্লাড ক্লটিং এর জন্য ক্লটিং ফ্যাক্টর দরকার, ব্লাড ক্লটিং এর জন্য প্লেটলেট অ্যাক্টিভেশন দরকার, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভিটামিন কে একটা মেজর রোল প্লে করে। ঠিক আছে, বোঝা গেল? ভিটামিন কে একটা মেজর রোল প্লে করে, মানে এগুলো সবগুলোই হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। ঠিক আছে, ক্লটিং এর সময় হেল্প করে। ঠিক আছে, তো এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভিটামিন কে একটা মেজর রোল প্লে করছে। তো জেনারেলি ভিটামিন কে অবধি হলো। ঠিক আছে, তাহলে আমরা ফ্যাট সলিউবল ভিটামিন যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু জানলাম। ঠিক আছে, কি কি জানলাম, ভিটামিন কে, ডি, ই, কে, তাহলে চারটে ফ্যাট সলিউবল ভিটামিন সম্পর্কে আমাদের পড়া কিন্তু হলো। ঠিক আছে, এবার আমরা কি চলে যাব না ডাইরেক্টলি, উই উইল গো ফর দা ওয়াটার সলিউবল ভিটামিন। ঠিক আছে, ওটা আমি নেক্সট ক্লাসে বলবো, আজকে আর বলছি না। ঠিক আছে, ভিটামিন সি, ওয়াটার সলিউবল ভিটামিন কি না ভিটামিন সি। এবার তো একটু মানে অনলাইন এ আয় দেখি অসুবিধা কারোর কিছু আছে কিনা। বল, এবার বল কারোর কিছু প্রবলেম। ও এবার কোশ্চেন গুলো আলোচনা করি তাহলে একটু, কোশ্চেন গুলো আলোচনা করি আগের দিনের।
কোশ্চেন গুলো আলোচনা করি তাহলে, সোমদীপ শান্তনু ঠিক আছে? আচ্ছা কি কি দিয়েছিলাম দেখ, লাস্টে চলে যা, একদম লাস্টে কিভাবে বলবো নাম্বার ধরে বলবো না কিভাবে বলবো? লেখা আছে কোশ্চেন গুলো সব খাতায়, খাতায় লেখা আছে, তাহলে আমি নাম্বার ধরে বলি না তোরা বল আমাকে আনসার গুলো। 150 নাম্বার কোশ্চেনটার আনসার কি হবে? কালার ইমিটার ইজ ওয়ার্কিং বেসড অন দা প্রিন্সিপাল অফ ক্রোমাটোগ্রাফি। এক সেকেন্ড আমি এটা অফ করি।